রামায়ণ মহাকাব্য থেকে যে কয়েকটি প্রবাদ এখনও অমর হয়ে আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রবাদটি হল কুম্ভকর্ণের ঘুম। অস্বাভাবিক ঘুমকেই আমরা কুম্ভকর্ণের ঘুম আখ্যা দিয়ে থাকি। কিন্তু কুম্ভকর্ণই বা এমন অস্বাভাবিক ঘুম কেন ঘুমোতেন সে কথা জানেন? কুম্ভকর্ণের এই অস্বাভাবিক ঘুমের কারণটাই আজ আপনাদের বলবো। বলতে পারেন গোটা দেবলোক কুম্ভকর্ণের এই অস্বাভাবিক ঘুমের জন্য দায়ী। লঙ্কার রাজা রাবণের মেজ ভাই কুম্ভকর্ণ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভোজন রসিক ছিলেন, ওই জন্যই তাঁর চেহারাটাও ছিল পাহাড়ের মতো বিরাট, তাঁর কান দুটো কলসির মতো বিরাট। কুম্ভ বা কলসির মতো কর্ণ বলে তার নাম হয়েছিল কুম্ভকর্ণ। তাই জন্ম থেকেই তার সবটাই অদ্ভুত। তবে একটা কথা স্বীকার করতেই হয়, বিচক্ষণতায়, ধর্মবিশ্বাসে আর স্বচ্ছতায় তাঁর তুলনা ছিল না। বড়দাদা রাবণের সীতাহরণের ঘটনা শুনে তার ফলাফল কী হতে পারে সেই ব্যাপারে সত্যি কথা বলতে কুম্ভকর্ণের কিন্তু বাধে নেই। তবে বিভীষণের মতো তিনি রাবণের বিরুদ্ধে যাননি বটে, কারণ সেটা তাঁর ধর্মে আর কর্তব্যে আটকে ছিল। তবু সত্যকে সত্য হিসেবে মেনে নেওয়ার ক্ষমতা তাঁর ছিল। তা সে যাই হোক, কথা হচ্ছিল এই কুম্ভকর্ণেরই ঘুম নিয়ে। বছরে মাত্র ৬ মাস জেগে থাকতেন কুম্ভকর্ণ, আর বাকি ৬ মাস ঘুমোতেন। বিশ্বের আর কোনো চরিত্র এতদিন ঘুমোতে পারেননি। কুম্ভকর্ণের এমন অস্বাভাবিক ঘুমের কারণ কি জানতে চান তো? এই ঘটনা জানতে গেলে আমাদের আরও একটু পিছিয়ে যেতে হবে। সেই সময়টায় পিছিয়ে যেতে হবে যখন রাবণরা তিন ভাই মিলে তপস্যা করছিলেন। রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ তিন ভাইয়ের মধ্যে দুই ভাই একদিকে, বিভীষণ বরাবরই আলাদা, তাই তাঁর তপস্যার কারণটাও আলাদা। তবে রাবণ আর কুম্ভকর্ণের তপস্যার প্রধান কারণ ছিল তাঁরা স্বর্গলোক জয় করতে চেয়েছিলেন। রাবণ তো যুদ্ধে অজেয় ছিলেন, তাঁকে হারানো যেত না। কুম্ভকর্ণের বীরত্ব ছিল তাঁর চেয়েও বেশি, তাই দুই ভাই মিলে যদি যুদ্ধে নামেন দেবতারা কোনো দিনই তাহলে আর স্বর্গলোক ফিরে পাবেন না, এ কথা সবাই জানতেন। আর তাই দেবরাজ ইন্দ্রের ভয় ছিল সবচেয়ে বেশি। তা রাবণরা তিন ভাই মিলে ব্রহ্মার জন্য কঠোর তপস্যা শুরু করলেন। প্রজাপতি ব্রহ্মা তো তাঁদের তপস্যায় তুষ্ট হলেন, তাঁদের দেখাও দিলেন। রীতি অনুযায়ী এবার বর দিতে হবে, কিন্তু গোটা দেবলোক তখন থরহরি কম্পমান। কুম্ভকর্ণ যদি ইন্দ্রের রাজত্ব চেয়ে বসেন তাহলে তো সর্বনাশ, ব্রহ্মাকে তথাস্তু বলতেই হবে, তখন কি হবে? ইন্দ্রের পরামর্শে দেবতারা এবার গেলেন সরস্বতীর কাছে, তাঁদের নেতা হয়ে ইন্দ্র নিজেও গেলেন। দেবী সরস্বতীকে ইন্দ্র প্রার্থনা করে জানালেন যে, মা, কুম্ভকর্ণ বর চাওয়ার সময় আপনি ওর জিভে বসবেন, ওর জিভ যেন জড়িয়ে যায়। আমরা জানি সরস্বতী কারো জিভে বসলে তার সমান জ্ঞানী আর কেউ হয় না, কিন্তু সরস্বতীর দুই রূপ বা দু ধরনের প্রকাশ আছে। বাগদেবী মানুষকে জ্ঞান দান করেন, কিন্তু তার অপর রূপটি মানুষকে বিভ্রান্ত করে দেয়। প্রচলিত ভাষায় সেই রূপকে দুষ্ট সরস্বতী বলে ডাকা হয়। তাঁর প্রভাবে মানুষের জীব বা কথা তার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইন্দ্র সহ দেবকুলের অনুরোধে দেবী সরস্বতী এবার তাঁর সেই দ্বিতীয় রূপটি ধরে কুম্ভকর্ণের জিভে গিয়ে বসলেন। তাঁর জীব আর বুদ্ধি স্বাভাবিক অবস্থায় রইল না। ব্রহ্মার কাছে ইন্দ্রাসন চাইতে গিয়ে কুম্ভকর্ণ নিদ্রাসন চেয়ে ফেললেন। খুশি মনে ব্রহ্মাও বললেন তথাস্তু। ব্রহ্মাকে অন্য বর দেওয়ার জন্য কুম্ভকর্ণের বড়দাদা রাবণ অনেক অনুরোধ উপরোধ করলেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা তো হয়েই গেছে। বছরে ৬ মাস ঘুমোনোর বর পেয়ে গেছেন কুম্ভকর্ণ, তার তখন ঘুমোনো ছাড়া আর কিচ্ছু করার নেই।